ব্যাগ দে। না এবারে আমি যাবো না, চরণ বিয়ের বিয়ের গহনা আছে। না একদম সুখ। কোন রকম চাষামিচি করবেন না, আমার পুলিশ তারা করছে। এইদিকে ঢুকেছে পুলিশ, যদি এখানে আসে তাহলে কইবেন এখানে কেউ নাই। ওঠেন, দরজা খুলুন। ওই যে পুলিশ এসে, যান যান। বাড়িতে কে আছেন? দরজা খুলুন। আপনার বাড়িতে কেউ ঢুকেছে? আপনারা কাকে খুঁজছেন? একজন ছিনতাইকারী আমাদের তাড়া খেয়ে এই দিকেই এসেছে। আমার বাড়িতে কেউ ঢোকেনি, চাইলে খুঁজে দেখতে পারেন, আসুন। ঠিক আছে, প্রয়োজন হবে না, আপনাকে বিশ্বাস করলাম। এই চলো সবাই। দাঁড়াও, জীবনে এই প্রথম আমি মিথ্যে বলেছি আমার স্বামীকে বাঁচানোর জন্যে, আর তোমার গালে চড় মেরেছি তোমাকে শাসন করার জন্যে। কেমন মায়ের সন্তান তুমি, কেমন ঘরে তোমার জন্ম, তুমি যে চিন্তাই করে বেড়াও সে কথা তোমার বাবা মা জানেন? জানার পরও কি তারা সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে আছেন? তোমার মুখ দেখতে কি তাদের লজ্জা হয় না? তোমার মতো সন্তানের চিন্তাই করা টাকার ভাত খেলে সেই ভাত কি তাদের হজম হয়? মমতা, তুমি কাকে কি বলছো? তোমার কথার মানে বোঝার মতো যোগ্যতা কি এই চিন্তাইকারীর আছে? শুধু শুধু সময় নষ্ট করছো, ওকে যেতে দাও। ওকে আটকানোর কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু যাবার আগে ওকে বলো ওর বাবা মার ঠিকানা আমাকে দিয়ে যেতে। আমি ওর বাবা আমাকে ডেকে এনে আমাদের সন্তান সাগরকে দেখিয়ে বলতাম, সন্তান পেটে ধরলে সাগরের মতো সন্তান পেটে ধরতে হয়, সন্তান মানুষ করলে সাগরের মতো মানুষ করতে হয়। তোমার মতো সন্তানের মা হওয়ার চাইতে নিঃসন্তান হয়ে বেঁচে থাকা অনেক ভালো। একজন মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরে প্রসব বেদনার কষ্ট সহ্য করে পৃথিবীর মুখ দেখায় ওই সন্তানকে নিয়ে অহংকার করবার জন্যে, কিন্তু তোমার মা কি নিয়ে অহংকার করবে? সে তো একজন হতভাগী, তোমার মতো সন্তান জন্ম দিয়ে সমাজের কাছ থেকে মুখ লুকিয়ে বেড়ায়। অনেক কইছেন, এবার আমার পালা। আপনার সন্তানরে আপনি মায়ের আসলের ছায়ায় বড় করছেন, মায়ের দোয়া বাবার শাসন আপনার সন্তানদের সঠিক পথের সন্ধান দিছে, আর আমি আমি কখনো আমার মায়ের মুখটা দেখছি কিনা সেই কথাটাও আমার মনে নাই। আমার মনে নাই আমার মা কখনো আমার মাথায় হাত রেখা তার মমতা আমারে দিছিল কিনা, আর আমার বাবা তার স্নেহের হাত আমার মাথায় দিছিল কিনা। সেই মায়ের সন্তান নিয়ে গর্ব করা সাজে যে মা তার আসলের ছায়া দিয়া স্নেহ মমতা দিয়া তার সন্তানদের মানুষ করে, কিন্তু আমার মাথার উপর মায়ের আসল ছিল না, ছিল কিছু অন্ধকার মানুষের ছায়া। আপনি কি বিশ্বাস করবেন জীবনে এই প্রথম কোন মা আমার গালে থাপ্পড় মারল, আমি এই প্রথম জানলাম মায়ের মুখের ভাষা এমন হয়, মায়ের শাসন এমন হয়। জানি না কি নাম তোমার, এও জানি না কোথায় কোন পরিবেশে তোমার জন্ম, তবুও বলবো জন্মের চেয়েও কর্মটাকে বড় করো। তুমি তো দেখতে সুস্থ সবল কর্মঠ, ওই হাত দুটোকে চিন্তাই করার মতো খারাপ কাজে ব্যবহার না করে পরিশ্রমের কাজে ব্যবহার করো। মা, কি ব্যাপার, কাকে পরামর্শ দিচ্ছ? ওকে, ও পুলিশের তাড়া খেয়ে আমাদের ঘরে ঢুকে পড়েছে, ও একজন চিন্তাইকারী। একজন চিন্তাইকারীর সাথে কথা বলে তোমরা এত সময় নষ্ট করছো? ওকে বুঝাচ্ছিলাম
তোর মতো সন্তান আর ওর মধ্যে পার্থক্যটা কোথায়? ওহ মা, আমার সঙ্গে তুলনা করার আর মানুষ পেলে না। কোথায় আমি আর কোথায় ওর মতো একজন ছিনতাইকারী। এই বেরিয়ে যা, বেরিয়ে যা নর্দমার্কেট।